স্মরণ হবে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল এবং স্মরণ হবে যে সেই একদা 30 লক্ষ মানুষ বুলেটে প্রাণ দিয়েছিল 10 লক্ষ নারী ধর্ষিতা হয়েছিল 1 কোটি মানুষ দেশ ত্যাগ করেছিল ও আরো 1 কোটি মানুষ দেশের ভেতরেই ক্রমাগত ঠিকানা পরিবর্তন করে চলেছিল হয়তো স্মরণ হবে আমাদের ভিতরে সেদিন এমন একটি চেতনা এসেছিল ইতিহাসের করতল ছিল যার উৎস চোখ ভিজে আসে চোখ ভিজে যায় ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিকাল ৪:৩১ মিনিটে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে তার কোমরের রিভলভারটি জেনারেল অরোরার হাতে সমর্পণ করে এর মধ্য দিয়ে ৮৮৮৪ দিনের পাকিস্তানি অন্যায় শাসনের সমাপ্তি হয় আর বাঙালিরা অর্জন করে তাদের চূড়ান্ত বিজয় বাংলাদেশের ঘুরেছে রাশি ঘুরেছে রাশি সুখরে সবার চলা শুধু নিজের ভার কাউকে
দিচ্ছে সরকার, সরকারি অনুদানে ভরে তহবিল, নিজের ভাগ্য গড়ছে যে যা। শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার, বদলালো দিন তোমার আমার। শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার, বদলালো দিন তোমার আমার। খোদা ও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্প, দিন বদলের নতুন স্বপ্ন।